আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু বেসিক মারুফ নাইট্রেশন। এই সো আমাদের সাথে যোগাযোগ করার জন্য নিচের নাম্বারগুলো ফলো করতে পারেন। সো আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আজকে আমরা আলোচনা করব কী নিয়ে। সো আজকে আমরা আলোচনা করব ডেইলি রুটিন নিয়ে, যেহেতু আমরা অনার্সের স্টুডেন্ট, বিভিন্ন কাজকর্ম করে থাকি, অনেকে জব করে বা অনেকে বিভিন্ন ধরনের কাজ করে। সো আমার মনে হয় না যে আপনাদের ডেইলি রুটিন ফলো করা সম্ভব হবে। সো আমি আজকের টাইটেলটা ডেইলি রুটিনের পরিবর্তে উইকলি রুটিন বানাই দিচ্ছি। উইকলি রুটিন মানে সাপ্তাহিক যে রুটিন। সো আমার ডেইলি রুটিন আমার নিজেরও ফলো করা অসম্ভব হয়ে যাচ্ছে, আর কি দরকারটা প্রতিদিন এত কষ্ট করার। সো আমি উইকলি রুটিন ফলো করি, আমি চাই আপনারা উইকলি রুটিন ফলো করেন, এবং সেম দুইটাই। উইকলি রুটিনের যে অ্যাডভান্টেজটা হচ্ছে, কোনো দিন আপনি বেশি পড়বেন, কোনো দিন কম পড়বেন, এটাই। সো আমার এই যে আমি ধরে নিচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে বিবিএ অনার্স যতগুলো ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্ট। সো এই যে বিগত সালের প্রশ্নের এই যে সালগুলা খেয়াল করলে দেখা যায়, বিগত এই সালের প্রশ্নগুলা কখন আসছে, পরীক্ষা কখন হয়েছে, এই হিস্ট্রিটা ঘাটাঘাটি করলে দেখা যায় যে পরীক্ষা আগামী 6 মাসের মধ্যে হওয়া সম্ভব, যেহেতু 1.5-2 বছর আমাদের সেশন জ্যাম হয়ে গেছে। সো আজকে তারিখ কত? আজকে তারিখ হচ্ছে 19 এপ্রিল 2022। পরীক্ষা শেষ হয়েছে কত? 14 মার্চ 2022। তার মানে 1 মাস 5-6 দিন চলে গেছে অলরেডি। তো আমি ধরে নিছি যে আমাদের পরীক্ষা 6 মাসের মধ্যে হবে, কারণ ইতিমধ্যে যেহেতু হয়েছে, ঠিক আছে, সেশন জ্যামের কারণে এমনিতে এরকমটা হইতো না। সো আমি ধরে নিলাম যে 6 মাসের মধ্যে, আর অনেকেই ধরছে যে 6 মাসের মধ্যে পরীক্ষা হওয়া সম্ভব, পসিবল। আগে যেহেতু নিছে, এখনও নিতে পারে, সেশন জ্যামটা অনেক লম্বা, নেওয়ার পসিবিলিটিটা আর অনেক বেশি। আর নতুন ব্যাচে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের আবার ওই যে গড়ে 9 মাসে বর্ষপূর্তি দিছে, তার মানে ওদের প্রত্যেকটা ইয়ার শেষ হবে 9 মাসে, 3 বছরে অনার্স কমপ্লিট। যারা জ্যামে আছে শুধু তাদের জন্য, আবার সকলের জন্য না, তো জ্যামে তো আমরাও আছি। তার মানে অন্তত পক্ষে আমাদের 9 মাসে তো পরীক্ষা নিবেই, মাস্ট, এটা কোনো মিস নাই, যেহেতু আমাদের অ্যানাউন্স করে দিছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু 6 মাসেও হতে পারে, এবং এই 6 মাসে হওয়ার পসিবিলিটিটা খুব বেশি। এবার আমরা যদি 6 মাসে প্রিপারেশন না নিই, দেখা গেলো যে 6 মাসে পরীক্ষা দিয়ে দিলো আর আমাদের প্রিপারেশন কিছুই হয়নি, তখন তো আবার একটু প্রবলেম হবে। তো আমি 6 মাস কয়েকদিন ধরে নিলাম, তো 1 মাসের উপরে তো চলে গেছে, আমি মনে করলাম যে এখান থেকে 1 মাস চলে গেছে। তাহলে আমাদের আজ থেকে পরীক্ষা পর্যন্ত সময় আছে কতদিন? 5 মাস। তো 5 মাসের দিন কত? 3×5=15, 3×5=15, 150 ডেইজ, 150 দিন, 150 দিন সময় আছে আমাদের হাতে। এখন আমরা ডেইলি রুটিনটা কেমনে বানাবো, ঠিক আছে না? সো প্রথমে আমি একটু নর্মাল একটা আইডিয়া দিচ্ছি, তারপরে আপনাদের বিশ্লেষণ করে সেটা বোঝাচ্ছি, ঠিক আছে? সো আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 3rd ইয়ারের বইটাই দেখলাম, আপনারা আপনাদের বইগুলো থেকে এই রিসার্চটা করবেন। সো আমাদের বই আছে মোট কয়টা? 8টা, 5টা আর 3টা, 8টা। তো আমি দুই জায়গায় কেন লিখছি? এই পাশেরগুলো হচ্ছে থিওরি, এখানে শুধু থিওরি পড়তে হয় আর থিওরি পড়ে যাইতে হয়, নর্মাল দু একটা চিত্র টিত্র পড়তে হয়, শেষ। আর এই পাশেরটা হচ্ছে ইংলিশ এবং ম্যাথ, দুইটা দুই রকম। একটা বইয়ের একটা থিওরি চ্যাপ্টার পড়তে যেই সময়টা লাগে, আর আরেকটা বইয়ের একটা ইংলিশ চ্যাপ্টারটা পড়তে কিন্তু তার থেকে বেশি সময় এবং বেশি পরিশ্রম লাগে। সো দুইটাকে একসাথে কম্পেয়ার করা যাবে না। আপনারা যারা যেই ডিপার্টমেন্টে পড়েন, আপনাদের ইংরেজি সাবজেক্ট আর অঙ্ক দুইটাকে একসাথে এক সাইডে করে দেবেন, এ দুইটা আলাদাভাবে পড়বেন, এবং বাকি যেগুলো আছে থিওরি, সো সেগুলোকে আলাদাভাবে পড়বেন। সো আমার থিওরি সাবজেক্ট হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট, আমি সংক্ষেপে ও লিখছি, ওএম। সো এই অপারেশন ম্যানেজমেন্টে চ্যাপ্টার আছে 9টা, তারপরে আছে ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক, আর এখানে চ্যাপ্টার আছে 9টা, তারপরে আছে যে কোম্পানি লটাতেও চ্যাপ্টার 9টা আছে, তার মানে তারপরে অর্গানাইজেশনাল বিহেভিয়ারে 8টা চ্যাপ্টার আছে, এবং মার্কেটিং ম্যানেজমেন্টে 8টা চ্যাপ্টার আছে। তো টোটাল আমাদের থিওরি বই আছে 5টা, থিওরি বইয়ের টোটাল চ্যাপ্টার হচ্ছে আমাদের 43, 43টা। এরপর আসে ইংলিশ আর অঙ্ক, যদিও আমাদের সব অঙ্কগুলো ইংরেজিতে, সো আমরা ধরে নিলাম এর দুইটাই ইংলিশ এবং অঙ্ক ম্যাথ কম্বাইন, ঠিক আছে। সো ট্যাক্সের বইয়ে চ্যাপ্টার আছে 4টা, তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার আছে 8টা, এবং বিজনেস স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার আছে 9টা। তার টোটাল চ্যাপ্টার কয়টা? 21টা।
তো আমাদের হাতে সময় কত দিন আছে? 150 দিন। এর মধ্যে আমাদের কি করতে হবে? 43টা থিওরি চ্যাপ্টার পড়তে হবে, প্লাস 21 21টা কি করতে হবে? ম্যাথ আর ইংলিশ করতে হবে, ঠিক আছে? সো যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট তারা, আমি আশা করব যে তারা এই সবগুলোই পড়ে, প্রত্যেকটা চ্যাপ্টারই পড়ে। কেমন পরীক্ষা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু চ্যাপ্টার প্রতিটাই পড়ে। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা শুধু বেশি গুরুত্বপূর্ণ যেই চ্যাপ্টারগুলো রয়েছে আর ম্যাথের চ্যাপ্টারগুলো রয়েছে তারা শুধু সেটাই পড়বে। সো এটার জন্য আমরা, আমার একটা পুরানা ভিডিও দেওয়া আছে, মানে আগের সালের, মানে এই নতুন সালের, মানে এখনও তো বই বাহির হয়নি, সো আপডেট করা হয়নি। এটা হচ্ছে আগের সালে যারা এই 2020-এর পরীক্ষা দিল আর কি, মানে 2022-এ 20-এর পরীক্ষা দিল, সো তাদের বইটা, আর মানে সাজেশনটা 80% সিমিলার হবে, কারণ এটা সাধারণত চেঞ্জ হয় না। তো যারা একটু কম পড়েন, তো তারা অধ্যায় ভিত্তিক বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে পড়বেন, কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়লে পড়বেন, না বললে বাদ। আর অনেকেই, আছে সম্পূর্ণ সবগুলো অধ্যায় পড়ে, তো সবগুলো অধ্যায় যদি পড়েন কোনো প্রবলেম নাই, আপনারা পড়তে পারেন। তো সময় 150 দিন, থিওরি আছে 43টা, ম্যাথ আছে 21টা। তো আমি ধরে নিলাম যে এটাকে যদি আমরা মানে 43 দিয়ে ভাগ দিই, তো মোটামুটি 3-এর একটু উপরে আসবে। তো আমি 3 50-এ 150, মানে প্রতি 3 দিনে আমাদের একটা চ্যাপ্টার কি করতে হবে? শেষ করতে হবে। এটা শুধু থিওরির বেলায়, ঠিক আছে? আর ম্যাথের বেলায় এটা ধরে নিলাম যে 7 দুগুণে 14, প্রতি 7 দিনে কি করতে হবে? আমাদের একটা ম্যাথের চ্যাপ্টার শেষ করতে হবে। তার মানে প্রতি সপ্তাহে, এভরি উইক, প্রতি সপ্তাহে আমাদের 6 দিনে 2টা থিওরি প্লাস 1টা ম্যাথ চ্যাপ্টার শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের উইকলি প্ল্যান। সো যদি এরকমটা করি তাহলে আগামী দিনগুলোতে আমরা কতটুকু প্রিপারেশন নিতে পারবো? সো প্রতি সপ্তাহে, তো তো সপ্তাহে আমাদের কয়টা আছে? 4 গুণ 5 যোগ 1, যেহেতু মাঝখানে একটা সপ্তাহ বেশি পাবেন। সো আজ থেকে পরীক্ষা পর্যন্ত চ্যাপ্টার সময় আছে 21 সপ্তাহ। এখন 21 সপ্তাহে যদি আপনারা দুইটা করে থিওরি পড়েন, তাহলে 42 বা 43 মোটামুটি আপনাদের থিওরির কাভার হয়ে যাবে, আর প্রতি সপ্তাহে একটা করলে আপনাদের ম্যাথের কাভার হয়ে যাবে। তো এটা হচ্ছে কোন ধরনের স্টুডেন্টের জন্য? এটা হচ্ছে ওই ধরনের স্টুডেন্টের জন্য যে হচ্ছে একটা চ্যাপ্টার পড়ার পর ওইটা ফুললি রিভাইজ করে এবং সেটা ভুলে না। এটা হচ্ছে ওই টাইপের স্টুডেন্টের জন্য। এখন অনেকেই আছে একটা চ্যাপ্টার করলো, করে আরেকটা চ্যাপ্টার করলো, এভাবে 7-8টা চ্যাপ্টার আগানোর পর প্রথম চ্যাপ্টারটা ভুলে গেল, এরকম অনেকেই আছে না? আছে, আপনিও আছে, আছেন এরকম, আমিও আছি। তো আমরা কী করি, যখন 10-12টা, এই যে এখানে 43টা চ্যাপ্টার, এখানে যখন আমরা 35 নম্বর চ্যাপ্টারে পড়তে যাব, তখন কিন্তু আমরা 1 2 3 4 5-এর চ্যাপ্টারগুলো মনে হারাই ফেলবো। তো এইরকম যাদের সমস্যা রয়েছে, এরকম যাদের প্রবলেম রয়েছে, মনে থাকে না, তো তাদের জন্য এটা না, এটা হচ্ছে তাদের জন্য যারা একটা চ্যাপ্টার একবার পড়ার পর, প্রতি সপ্তাহে 2টা চ্যাপ্টার পড়ার পর ওইটা কমপ্লিটলি কনফিডেন্টের সাথে মানে রিভাইজ করতে পারবে, তারা এটা মানে মনে হারাবে না, ভুলবে না। এই ইয়াটা শুধু তাদের জন্য। এখন যাদের মনে হারাই যাবে তারা কি করবে? তারা নতুন করে স্টাডি প্ল্যান করবে। সো আপনাদের সময় কতদিন? 5 মাস, কিন্তু যেহেতু আপনারা ভুলে যান, সো আপনাদেরকে কাভার করতে হবে 3 মাসে। 2 মাসটা আপনাদের রিভাইজের জন্য রেখে দিতে হবে। তাহলে 3 মাসে 3 30-এ 90, আপনাদের সময় আছে 90 দিন, ঠিক আছে না? তো টপিক আছে কয়টা? 43 থিওরি প্লাস 21 ম্যাথ। তো তাহলে প্রতি 2 দিনে কি করতে হবে? একটা করে থিওরি শেষ করতে হবে, প্লাস 90 দিন যেহেতু আছে, তাহলে প্রতি 4 দিনে আপনাদের একটা করে ম্যাথ চ্যাপ্টার শেষ করতে হবে। তো এটাকে যদি উইকলি করি, তাহলে এখানে প্রতি সপ্তাহে 3টা করে যদি থিওরি পড়ি, আর প্রতি সপ্তাহে 2টা করে যদি ম্যাথ করি, তাহলে আমাদের কতদিন লাগবে শেষ করতে? তো 43 ভাগ 3, 14 সপ্তাহ, ঠিক আছে? 14 সপ্তাহ গুণ 7 দিই, প্রতি সপ্তাহে 7 দিন, তাহলে সময় লাগবে 100 দিন। যদিও আমি 90 দিন ধরছি, তারপরেও কিন্তু 100 দিন চলে গেছে থিওরিতে, ঠিক আছে? ও, আপনাদের ক্যালকুলেটারটা দেখানি মনে হয়, এই যে থিওরিতে। এরপর ম্যাথের বেলায় তাহলে প্রতি সপ্তাহে 2টা, তাহলে 21টা চ্যাপ্টার আছে, ভাগ প্রতি সপ্তাহে 2টা হলে সপ্তাহ কত দিন লাগবে? 10 সপ্তাহ, তাহলে গুণ 7 দিন করে দেই,
তাহলে দিন কত লাগবে? এখানে আবার 73 দিন লাগবে, ঠিক আছে? তো 73 দিনে আপনাদের ম্যাথ কমপ্লিট। এখন যেহেতু আপনারা ভুলে যান, 73 দিনে ম্যাথ কমপ্লিট হইলেও, 73 দিনে ম্যাথ কমপ্লিট হইলেও আপনাদের কি করতে হবে? আবার নতুন করে করতে হবে। সো নতুন করে আবার করবেন, আপনাদের সময় থাকবে 50 দিন। সো তাহলে এখানে 3 মাস চলে গেল, 50 দিন মানে প্রায় 2 মাস। সো 5 মাস আপনাদের চলে গেল। প্রথমবার শেষ করবেন আপনারা 100 দিনের মধ্যে বা 3 মাসের মধ্যে, ঠিক আছে না? আর পরেরটা শেষ করবেন 50 দিনের মধ্যে, তার অর্ধেক সময়। তারপরেরটা আপনারা 15-20 দিনে করতে পারবেন, আমার মনে হয় না আরও ভুলে যান। সো আরও যদি বেশি ভুলেন তাহলে আপনাদের পড়াটা বেশি করতে হবে। এখন মোরাল অফ দ্য স্টোরি, আপনাদের প্রতিদিন কত ঘন্টা পড়া উচিত? সো এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। আপনাদের প্রতিদিন কোনো পড়াই পড়া উচিত না, যদি না আপনাদের প্রতি সপ্তাহে 2টা করে থিওরি, 1টা করে ম্যাথ চ্যাপ্টার, অথবা 3টা করে থিওরি, 2টা করে ম্যাথ চ্যাপ্টার হয়। এখানে ঘন্টা ম্যাটার করে না। আরেকটা কথা বলতেছি, এই যে 2টা করে থিওরি, 1টা করে ম্যাথ, 3টা করে থিওরি, 2টা করে ম্যাথ পড়বেন, এটা কেমন করে পড়বেন? এটা এমনভাবে পড়বেন যেন দ্বিতীয়বার এই বিষয়ে আপনাদের অতিরিক্ত মাথা ঘামাইতে না হয়। সো আর এটা করার পর আপনাদের যেই সময়টা থাকবে এটা পুরাটাই আপনার, ঠিক আছে? এখন আমি আপনাদের একটা পরিসংখ্যান দিচ্ছি। আমি পরীক্ষার, সেকেন্ড ইয়ারের পরীক্ষার পর এ পর্যন্ত মনে করেন যে 35 বা 36 দিন আসছে, 36 দিনে কী কী করছি জানেন? তো আমি যেটা করছি, আমি অবশ্যই অবভিয়াসলি অনেক কম পড়ছি, কিন্তু তারপরেও আমার অন্যান্য কাজ ছিল, এই জন্য কম পড়তে পারছি। তারপরেও কতটুকু পড়ছি? আমি প্রতিদিন 1টা করে থিওরি পড়ছি, এ পর্যন্ত 39টা থিওরি আমাদের শেষ। আমার এই 39টা থিওরির আমি পিডিএফ বানাইছি এবং নিজে নিজে এটা রেকর্ডিং করে রেখে দিছি, আপনাদের এটা দিব। একটু সময় পাচ্ছি না, মানে আর ভিডিও বানাতে তো অনেক সময় লাগে, সেই জন্য এটা বানাইতে পারিনি। তারপর এই 36-37 দিনের মধ্যে আমি ম্যাথ করছি 68 আইটেমস, এতগুলো আইটেমস করছি, প্লাস এগুলো পুরোটাই পিডিএফে উঠাইছি। আর এটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্সের জন্য, আপনাদের যে পেইড কোর্সটা আছে এটার জন্য। সো আমি 68টা ফরম্যাট, প্রায় 60টা চ্যাপ্টার থেকে, মানে 6টা কমপ্লিট হয়ে গেছে, 7 নম্বরটা তো চলতেছে, তো 7টা চ্যাপ্টার থেকে আমি এতগুলো আইটেমের অঙ্ক এ পর্যন্ত করছি, এবং আমার মনে হয় এগুলো আমি ভুলবো না। আমি একদম কমপ্লিটলি শিওর, একদম কনফিডেন্টলি ভালো মতো পড়ছি। এইখান থেকে যদি এখন কোনো প্রশ্ন আমাকে করা হয়, একদম ক্রিটিক্যাল না হলে তো আমি আটকিব না, নর্মাল যেই বেসিক প্রশ্নগুলো, প্রশ্নের উত্তরগুলো আছে এগুলোতে আমি আটকিব না। সো আমার এতটুকু করে কি মনে হলো জানেন? এই যে 39টা প্রশ্ন পড়লাম, এখানে আমরা একটি শুধুমাত্র একটা চ্যাপ্টার, এটা হচ্ছে কার্য ব্যবস্থাপনা, একটা চ্যাপ্টার শেষ করে 2 নম্বর চ্যাপ্টারটা করতেছি, আর এটা তো বলছি যে 6-7টা চ্যাপ্টার হয়ে গেল। এখন আমি ম্যাথ কিন্তু মোটামুটি আগাইছি, প্রতি সপ্তাহে কি করতে হবে 1টা, তাহলে এ পর্যন্ত আমার সপ্তাহ গেছে 5টা। সো অধ্যায় করছি আমি 60টা, মানে 6টা করছি, 7 নম্বরটা চলতেছে, ঠিক আছে না? তো ম্যাথ কিন্তু আমি মোটামুটি আগাই গেছি, কিন্তু থিওরি হওয়ার কথা কি? এটা হলে ওটা ডবল হবে না, এটা 1 হলে 2, তাহলে 14টা হওয়ার কথা, কিন্তু আমি এখন 2টাতেই আটকে আছি। সো আমার এখন স্টাডি প্ল্যানটা হবে এইখানে, আমরা এই ম্যাথ আসবে এখানে, 1টা আমি ম্যাথ পড়বো এবং থিওরি পড়বো 3টা, না হলে তো ব্যালেন্স হবে না। সো আমি ব্যালেন্স করতে পারিনি, তার আর একটা কারণ হচ্ছে আমি একটা প্রজেক্ট করছিলাম। সো প্রজেক্টটা এখনও শেষ হয়নি, কিন্তু শেষের দিক প্রায়, সাবমিট করে দেবো। সো অনেক ঝামেলায় আছে, আর ঈদের পরে আবার আরেক জায়গায় শিফট হওয়ার চিন্তা ভাবনা আছে। সো আমার জন্য একটু প্রেশার হয়ে যায় এই জিনিসগুলো, এই জন্যই আপনাদের লাইভে ক্লাস নেই না, কারণ আমি জায়গা বদল করতে থাকি, সব জায়গায় তো আর ওয়াইফাই থাকে না, লাইভে ক্লাস কেমন করে নেই। সো মোটামুটি আমি আপনাদের ধারণা দিতে পেরেছি আপনারা আপনাদের স্টাডি রুটিনটা কেমন বানাবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, এবং আপনাদের যে বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সব ডিপার্টমেন্ট, যতগুলো ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স, সব ডিপার্টমেন্ট, তারা তাদের জন্য আমাদের শুধুমাত্র ম্যাথগুলোর জন্য কি আছে এই মুহূর্তে, মানে বিজনেস স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য বিজনেস স্ট্যাটিস্টিক্সটা তৈরি করা শেষ, ম্যানেজমেন্টের জন্য তো অলমোস্ট শেষ, আর এই যে অ্যাকাউন্টিংয়ের জন্য আমি বইটা রিভাইজ করেছি, 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বাকিগুলো তো সেম টু সেম, কোনো প্রবলেম হবে না। সো আপনারা যদি বিজনেস স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারটা করতে চান, মাত্র 200 টাকা দিয়ে পেইড কোর্স করবেন। এখন পেইড কোর্সটা কীভাবে করবেন, সে তার জন্য ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে, অনেক নোটিশ দেওয়া হয়ে গেছে। সো আপনারা চাইলে সেই কোর্সটি করতে পারেন। এই কোর্সটিতে আপনাদের প্রত্যেক
প্রত্যেকটা আইটেমের প্রশ্ন সাথে একটা করে সাপ্লিমেন্ট প্রশ্ন দেওয়া থাকবে, পিডিএফ, সূত্রের হ্যান্ড নোট, 3 আওয়ার টুল কিট যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা দেওয়া থাকবে। এগুলো যদি করেন আপনারা 100% প্রিপারেশন নিতে পারবেন। আর একটা কথা বলি, থ্রি আওয়ার টুল কিট এটা যে কি জিনিস, এটা আমি সেকেন্ড ইয়ারে যাই, আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তো তখন আমি মানে এই 3 আওয়ার টুল কিটটা আবিষ্কার করছিলাম প্রায় নিজে বলা চলে। হয়তো অনেকে আগে এই সিস্টেমটা ফলো করছে, তো আমি কারো আইডিয়া চুরি করিনি, আমি নিজেই এই আইডিয়াটা মানে বের করতে পারছি। যখন আমার এই যে করোনার জন্য অনেক সময়টা গ্যাপ হয়ে গেল, তো আমি ভাবলাম যে কিভাবে দ্রুত বইটা শেষ করা যায়। এখন বই দ্রুত শেষ করা যায়, আমি গতানুগতিক বই থেকে সব প্রশ্ন তুলে তুলে পড়া শুরু করেছিলাম। তো আমি পরে ভাবলাম যে এটা অসম্ভব, কারণ এই পড়াটা যদি আমি খুব ফাস্টলিও করি কিন্তু আমাদের 10-15 দিনে বই শেষ হবে না, মানে সবগুলো বই, আর 3-4 দিনে তো কোনোভাবেই একটা বই শেষ করা যাবে না। সো আমাকে একদিনে একটা বই শেষ করতে হবে, ইচ্ছা এই ধরনের ফাঁকিবাজি নিয়ম একটা বানাতে হবে। সো এই ধরনের ফাঁকিবাজি নিয়ম কিভাবে বানানো যায় তার জন্য বিভিন্নভাবে চিন্তা করলাম। দিন রাতি উঠতে বসতে বিভিন্ন চিন্তা করার পর একটা চিন্তা আমার মাথায় আসলো, এবং ইফেক্টিভ চিন্তা, চিন্তা অনেকগুলো আসছে, আইডিয়া অনেকগুলো আসছে, সবগুলোই ফেইল হয়েছে, শুধুমাত্র একটা এক্সিকিউট হয়ে গেছে এবং সেটা রেজাল্ট পজিটিভ আসছে। সো এই 3 আওয়ার টুল কিট আপনারা যদি আমার ভিডিও থেকে ভিডিওটা কেনেন তাহলে অবশ্যই পাবেন, এবং এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা মাত্র 3-4 ঘন্টায় ম্যাথের বেলায় 3-4 ঘন্টায় আপনারা পুরো বইটা শেষ করতে পারবেন। আর থিওরির বেলায় তো 1-1.5 ঘন্টাই বেশি, মানে অনেক সময়, মানে আপনারা যদি কোমর বেঁধে নেমে পড়েন 3 দিনের মধ্যে আপনাদের একটা বই ফুললি রিভাইজ করা সম্ভব। সরি, একটা বই বলতেছি, একটা ডিপার্টমেন্টের বই, মানে যদি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হন তাহলে সেকেন্ড ইয়ারের সবগুলো বই, থার্ড ইয়ারের স্টুডেন্ট হলে থার্ড ইয়ারের সবগুলো বই রিভাইজ করা সম্ভব 2-3 দিন যদি কমর বাঁধে নামেন। এখন একদিনে সম্ভব, 24 ঘন্টায় সম্ভব, কিন্তু আপনারা তো আর একটানা 24 ঘন্টা পড়তে পারবেন না। সো আমি ধরে নিছি যে আপনারা 8-9 ঘন্টা পড়তে পারবেন। সো সেই হিসাবে 2-3 দিনে আপনারা পুরা কোর্সটাই শেষ করে দিতে পারবেন। ঠিক আছে, আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, বাই বাই।